আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এই শীতে আমরা কম বেশি সবাই কম্বল ব্যবহার করে থাকি তো কম্বলটা কিন্তু ধোয়া অনেক কষ্ট খুবই ভারী জিনিস আর ড্রাই ওয়াশ করতে দিলে কিন্তু প্রচুর টাকার দরকার এক একটা কম্বল ড্রাই ওয়াশ করতে কিন্তু প্রায় পাঁচশো টাকারও বেশি খরচ হয়ে যায় তো এই টাকা আমরা খরচ না করে বা ড্রাই ওয়াশ করলে কিন্তু কম্বলের অনেকটাই ক্ষতি হয়ে যায় আর যাদের ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনে দিলে কিন্তু কম্বলের যে গ্লেসটা সেই গ্লেসটাও থাকে না তো ছোট্ট একটি টিপস ব্যবহার করলে কম্বল কিন্তু আপনাদের ড্রাই ওয়াশেও দেওয়া লাগে না প্রচুর টাকাও বেঁচে যাবে আর ওয়াশিং মেশিনে দিলে যে নষ্টটা হবে সেটাও হবে না তাই আমি আজকে দেখাবো ছোট্ট একটি টিপস ব্যবহার করে কিভাবে আপনারা ঘরেই কম্বলটা ড্রা ড্রাই ওয়াশ করে নিতে পারবেন এতে কম্বল কিন্তু লাস্টিং করবে গ্লাস নষ্ট হবে না খুব সুন্দর থাকবে আর ওয়াশও হয়ে যাবে তো প্রথমে একটি বাটি আর একটি চামচ নিয়েছি তারপর আমি নর্মাল পানি যে পানি আমি সচ আমরা খাই সেই পানি কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে কোনো গরম ঠান্ডা কোনো তফাত নেই আপনারা ইচ্ছে করলে কিন্তু একটু কুসুম গরম পানিও নিতে পারেন আমি এখানে কল থেকে একেবারে ঠান্ডা পানিটাই নিয়েছি এরপরে আমার যে শিরকাটা ব্যবহার করি আচারে বা যে কোনো খাবারে আমরা ব্যবহার করি সেই শিরকাটা এখানে লাগে সিরকা এখানে দিয়ে দিব চা চামচের এক চামচ সিরকা কিন্তু খুব সুন্দর ক্লিনজারের কাজ করে আর এই ক্লিনজারটার জন্য কিন্তু সিরকাটা খুবই প্রয়োজন আর আমরা যে যে ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করি সেই শ্যাম্পু লাগবে এক চামচ আপনারা কিন্তু কালো শ্যাম্পুটা ব্যবহার করবেন না কালো শ্যাম্পু ছাড়া অন্যান্য অন্য শ্যাম্পুটাই ব্যবহার করার চেষ্টা করবেন তো আমি এখানে আমি যে শ্যাম্পুটা ব্যবহার করি সেই শ্যাম্পুটার থেকে চা চামচের এক চামচ নিয়ে নিচ্ছি বেশি একটি দরকার নেই যেহেতু এখানে সিরকা দেওয়া হচ্ছে শ্যাম্পু দেওয়া হচ্ছে খুব সুন্দর ক্লিনজারের কাজ করবে আর আমি দেখেছি অনেকেই কিন্তু স্প্রে বোতলে করে তারপরে কিন্তু স্প্রে করে আজ আমি দেখাবো যে স্প্রে বোতল যাদের না থাকবে যেমন আমার আজকে স্প্রে বোতলটা নেই সেক্ষেত্রে আমি কিভাবে কম্বলটা পরিষ্কার করব। তো আমি এভাবে সিরকা শ্যাম্পু আর পানিটা খুব সুন্দরভাবে চামচের সাহায্যে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নেওয়ার পরে একটা তোয়ালে নিব তো তোয়ালেটা আমি কিন্তু এই যে মিশ্রণটি এই মিশ্রণটির মধ্যে সুন্দরভাবে চুবিয়ে দিব আর চুরবিয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে এমনভাবে চিপটিয়ে উঠাবো যাতে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ তা পানিটা থেকে যায় কারণ আমার পানিটাই দরকার আর ডাইরেক্ট পানিটা দিলে কিন্তু কম্পলটা সম্পূর্ণটা আমি পরিষ্কার করতে পারবো না কম্পলটা একাংশই ভিজে পানিটা খেয়ে নেবে এজন্য কিন্তু আমি এই কি এই এই তোয়ালিটাই ব্যবহার করছি পরিষ্কার করার জন্য তো এই যে আমি তোয়ালিটাকে একদম পুরো পানির সাথে ভিজিয়ে নিচ্ছি তো যাদের স্প্রে বোতল নাই তারা কিন্তু আমার মতো এই টিপসটি ফলো করতে পারেন তো এরপর আমি এটাকে সুন্দরভাবে চিপিয়ে নেব একেবারে শুকনো শুকনো করে চিপানো যাবে না যেহেতু এখানে আমার পানি দরকার তো দেখতেই পাবেন এখন আমি কি করি স্প্রে বোতল দিয়ে একটু স্প্রে করে নেয় আর যেহেতু আমি স্প্রে বোতলটা ছাড়া তোয়ালে দিয়ে করছি সেক্ষেত্রে আমি তোয়ালেটা সুন্দরভাবে কম্বলের গায়ে কিন্তু আস্তে আস্তে করে এটা সুন্দরভাবে ভিজিয়ে দিচ্ছি যাতে আমি যখন এটাকে বিলাস দিয়ে টানবো তখন কিন্তু সুন্দরভাবে ভিতর থেকে ময়লাগুলো চলে আসবে আর কম্বলটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো আমি কিন্তু এ একসাথে পুরোটা কম্বল ভিজাবো না যতটুকু আমি বিরাজ দিয়ে পরিষ্কার করব ঠিক ততটুকুই আমি প্রথম ভিজিয়ে নিব তো এই যে আমার ভিজানোটা শেষ এখন এই রকম একটি ব্রাশ লাগবে এই ব্রাশগুলো সাধারণত আমরা কোট পরিষ্কার করার কাজে ব্যবহার করে থাকি কম বেশি সবার বাসায় কিন্তু এই ব্রাশটা থাকে তো এই যে আমি ব্রাশ দিয়ে কিন্তু উল্টা দিকে টানছি প্রথম অবস্থায় কিন্তু উল্টা দিকে টানতে হবে এরপরে আপনারা যখন ক্লিন হয়ে যাবে তখন আপনারা সুন্দরভাবে এপিস ওপিস করে টেনে নিতে পারবেন তো এই যে আমি এখন আবার সুন্দরভাবে আবার টেনে নিচ্ছি এভাবে আমি যেভাবে টেনে নিচ্ছি এভাবে আপনারা কম্বলটা পরিষ্কার করে নেবেন আর এই যে ব্রাশের যে আঁশগুলো আছে এই আঁশের মধ্যে কিন্তু কম্বল থেকে প্রচুর পরিমাণ ধুলো ময়লা বের হবে তো আমি কিন্তু দুইটা কম্বলই এইভাবে পরিষ্কার করব তো দুইটা কম্বল দেখাতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বিশ পঁচিশ মিনিট লেগে যাবে তো আমার ভাই বোনদের সাথে এতটা সময় নিয়ে হয়তো বা শেয়ার করা সম্ভব না আর ভাই বোনরাও কিন্তু ধৈর্য সহকারে এত বড় ভিডিও দেখবে না তাই আমি একটি কম্বলের কিছু অংশ করে দেখাচ্ছি আমার কম্বলের থেকে কিন্তু অনেকটাই ময়লা বের হচ্ছে কিন্তু ক্যামেরায় অতটা হয়তো আসছে না ব্রাশের মধ্যে কিন্তু অনেকটাই ময়লা জমে গেছে তো এভাবে কিন্তু আপনারা তোয়ালে দিয়ে মুসবেন বা যাদের স্প্রে বোতল আছে স্প্রে করে করে এভাবে ব্রাশ দিয়ে টেনে টেনে আপনারা পরিষ্কার করে নেবেন পুরো কম্বলটা এভাবেই কিন্তু আমি দুইটা যে দুইটা কম্বল দেখিয়েছি সেই দুইটা কম্বল কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর একে এগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষের ব্যাপার ধৈর্য নিয়ে করতে হবে আর এভাবে করলে কিন্তু আপনি কম্বলটার রঙটাও নষ্ট হলো না দীর্ঘস্থায়ী হলো আপনি ওই ওয়াশিং মেশিনের ঝামেলা থেকে মুক্ত হয়ে গেলেন কারণ ওয়াশিং মেশিনে দিলে কম্বল কিন্তু কখনোই সুন্দর থাকে না কম্বলের গ্লেজটা নষ্ট হয়ে যায় তো আজ থেকে এভাবে আপনারা কম্বলগুলো ড্রাই ওয়াশ বাসাই করে নিতে পারবেন তো আমার কম্বলটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন আগের চেয়ে কিন্তু অনেকটাই গ্লেজ চলে এসেছে ময়লাগুলো চলে গিয়েছে যেহেতু এখানে ড্রাই ওয়াশ করার সময় আমি হালকা একটু পানি ব্যবহার করেছি তো এটা কিন্তু আমি বারান্দায় রৌদ্রে দিয়ে দেবো যাদের ছাদ আছে তারা ছাদেও দিতে পারে যেহেতু আমার ছাদ আছে কিন্তু আমি ছাদে যাব না আমার বারান্দায় প্রচুর পরিমাণ রোদ্র আছে তো আমি সারা দিনের জন্য কম্বলটা কম্বল দুওটা এই রোদ্রের মধ্যে আমি রেখে দেব তো যখন এটা একদম শুকিয়ে মচমচে হয়ে যাবে তখন আমি এটাকে সুন্দরভাবে ভাজ করে তারপরে তুলে রাখব বা ব্যবহার করার লাগলে ব্যবহার করা শুরু করে দেবো তো আমার বারান্দায় দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ রোদ আছে এর জন্য আমি বারান্দায় দিয়ে দিয়েছি তো শুকানোর পরে কিন্তু আমি এই যে কম্বল দুইটা ভাজ করে রেখে দিয়েছি তো এভাবেই কিন্তু আপনারা সুন্দরভাবে বাসাই একেবারেই অনায়াসে ছোট্ট টিপসগুলো ফলো করে কম্বল কিন্তু একেবারেই ঝকঝকে তক তকে করে নিতে পারেন কোনো কোনো রকমের ক্ষতি হবে না বা প্রচুর টাকার খরচের হাত থেকেও বেঁচে যাবেন আর আপনার কম্বল কিন্তু দীর্ঘস্থায়ী হবে গ্লেস নষ্ট হবে না তো এভাবে ট্রাই করে দেখবেন আমার কাছে মনে হয় আমার ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে সাশ্রয়ী হবে টাকারও সাশ্রয়ী হবে পরিশ্রমের পরিশ্রমও কম হবে তো যারা কম্বল এই শীতে ব্যবহার করছেন তারা একটু হলেও ট্রাই করবেন আমার এই টিপসটি আশা করি উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন খুদা হাফেজ